পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দপ্তরে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে নতুন একটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তো যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা রয়েছে ডব্লিউ ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেটা নিচের দিকে স্ক্রল করলেই সরাসরি আপনারা কিন্তু পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন রিক্রুটমেন্ট অপশনের ওপরে ক্লিক করলে আপনি সরাসরি পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন অথবা পিডিএফ ফাইলটি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের থেকেও কালেক্ট করতে পারবেন টেলিগ্রামে জয়েন করা লিঙ্ক রয়েছে এই ভিডিও ড্রেসক্রিপশানে পিডিএফ ফাইলের শুরুতেই এখানে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এবং এখানে শর্ট নোটিফিকেশান রয়েছে এবং এই পিডিএফ ফাইলের সেকেন্ড নাম্বার পেজে কিন্তু এখানে ফুল নোটিফিকেশন রয়েছে অর্থাৎ যেটা নিয়ে এখন আমরা ডিসকাস করতে চলেছি সম্পূর্ণ পিডিএফ ফাইলটি তিনটে পেজের রয়েছে লাস্ট এবং নাম্বার থ্রি যে পেজটা রয়েছে সেখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্ম বা বায়োডেটা ফিল করার জন্য একটা ফর্মার দেওয়া রয়েছে তো আগে আমরা যে নোটিস রয়েছে সেটাকে একবার দেখে নিই মানে ফুল অফিসিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে সেটা দেখে নিই এখানে সবার প্রথম দেখে নিই কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম রয়েছে এডুকেশন সুপারভাইজার পোস্ট এবং এখানে কিন্তু মেনশন করাই রয়েছে একদম পিডিএফ ফাইলের শুরুতে যেটা হলো পিওরলি টেম্পোরারি বেসিস অর্থাৎ এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে তো এবার দেখে নিই কোয়ালিফিকেশান কী রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়েও পাশ করতে হবে এরপর যেটা বলা হয়েছে সেটা হলো কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট ও লেভেল ও লেভেল বলতে ছ মাসের একটা কম্পিউটারের কোর্স এবং তার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এরপর বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে প্রার থেকে অবশ্যই কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হিসেব করতে হবে এবং এই বয়সটাকে হিসেব করতে হবে এক এক দু হাজার একুশ এই ভিত্তিতে কুড়ি বছর থেকে চল্লিশ বছর মিনিমাম টু ম্যাক্সিমাম বয়সের সময়সীমা এখানে বলা রয়েছে এবং যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় বা মাইনরিটি সেক্টর সেখানে আলাদা করে বলার কিছু নেই এখানে কিন্তু বাকিরা আবেদন করতে পারবে না এবং এটা বাকিদের জন্যও নয় এমন নয় যে অন্য কাজ যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না বা তারা আলাদাভাবে বঞ্চিত এইসব কোনো কিছু নয় এটা শুধুমাত্র নিয়োগটা করাই হচ্ছে মাইনরিটিদের জন্য তো প্রার্থীকে অবশ্যই মুসলিম খ্রিস্টান বা বুদ্ধিস্ট জেইঞ্জ বা যে কোনো মানে মাইনরিটি ক্যাটাগরির হতে হবে তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করা যাবে এরপর আমরা দেখিনি এখানে প্রার্থী বাছার পদ্ধতি কী রয়েছে প্রার্থী বাছাইয়ার পদ্ধতির ক্ষেত্রে সবার প্রথম এখানে ওয়াকিং ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে ওয়াকিং ইন্টারভিউর পরবর্তীতে এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তার বেসিসে এখানে কিন্তু প্রার্থীকে নিয়োগ করা হবে তো ওয়াকিং ইন্টারভিউ এবং তার সঙ্গে এখানে যে কম্পিউটার টেস্ট রয়েছে সব কিছুর বিস্তারিত ডিটেল দিয়েই দেওয়া রয়েছে পিডিএফ ফাইলটিতে অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে ভুলবেন না সঙ্গে এখানে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টের জায়গায় বলা হয়েছে বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে যেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে তার সঙ্গে অরিজিনাল মার্কশিট অফ অল এক্সামিনেশন এবং অরিজিনালের সাথে সাথে প্রত্যেকটার ফটোকপি অর্থাৎ জেরক্স কপি প্রয়োজন যেখানে প্রার্থীকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে অরিজিনাল মার্কশিটের পাশাপাশি এখানে অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট যা যা রয়েছে তার সঙ্গে এখানে অরিজিনাল ফোটো আইডেন্টি সেই জায়গায় আধার কার্ডও দিতে পারেন কোনো সমস্যা নেই ভেরিফিকেশনের ক্ষেত্রে এবং তার সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি মানে রিসেন্ট যেটা রয়েছে সেটা দিতে হবে এবং এই যে পিডিএফ ফাইলটা রয়েছে তার নিচেই কিন্তু এখানে বায়োডাটা যেটা দিয়ে দেওয়া রয়েছে এটাকে সবার প্রথমে এ ফোর সাইজে প্রিন্ট আউট করতে হবে তারপর সেটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে এখানে আপলোড করতে হবে এবং এখানে কিন্তু বায়োডাটার যেটা দিয়ে দেওয়া রয়েছে এটা কি ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু মাস্ট পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করতে হবে না হলে কিন্তু অন্য কোনো কিছুতে অ্যাপ্লাই করলে এমনি সেটা ক্যান্সেল হয়ে যাবে তো বাকি যদি আরও কোনো ডিটেল জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে আন একাডেমির তরফ থেকে যে অফার চলছে তোমরা যদি বারো মাসে কোনো কোর্স পারচেস করে থাকো তাহলে দু মাসের কোর্স তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং চব্বিশ মাস অর্থাৎ দু বছরের কোর্স নিয়ে থাকলে তিন মাসের কোর্স তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে এই সুযোগটা করে দেওয়া হয়েছে তোমাদের সবার জন্য যেখানে তোমরা দামের ওপর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমার কুপন কোড রাশ্মিতা থ্রি সিক্সটি তোমরা ইউজ করো চ্যানেলের নাম এবং কুপন কোড সেম রয়েছে তো এটা ইউজ করলে তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ প্লাস সময় সময়ের তোমরা একটা স্পেশাল ছাড় পাচ্ছ তোমরা যদি দু বছরের কোর্সে নিজেদেরকে এনরোল করো তাহলে তোমরা দু হাজার একুশের বাকি মাসগুলোতে ব্যবহার করতে পারবে দু হাজার বাইশ সম্পূর্ণ ব্যবহার করতে পারবে দু হাজার তেইশের অগস্ট পর্যন্ত ব্যবহার করতে পারবে প্লাস আরও তিন মাস তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে কারণ কারণ কি তোমরা দু হাজার একুশের লকডাউন পরিস্থিতিতে নিজেদেরকে এনরোল করেছিলে তাই তো এবার দেখে নাও এই পারপাসে তোমরা কোন কোন ব্যাচে জয়েন করতে পারো প্রথম রয়েছে আগমন ব্যাচ যারা যারা দু সে ডাব্লু বিসিএস দেবে তাদের জন্য খুব স্পেশাল একটা ব্যাচ রয়েছে আন একাডেমির হিউজ সাকসেসফুল ব্যাচ যেটা অলরেডি ষোলোটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এটা সতেরো নম্বর ব্যাচ আসতে চলেছে ডেফিনেটলি ড্রেসক্রিপশানের লিঙ্কের থেকে ব্যাচ ফুল হয়ে যাওয়ার আগেই নিজেকে এনরোল করে নাও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ড্রেসক্রিপশানে যেখানে প্রত্যেকটা বিষয়ের ওপরে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে গাইডেন্স দেবে এবং তার সঙ্গে ক্লাসের শেষে তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবে প্রত্যেকটা সপ্তাহের শেষে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এমনকি মাস প্রত্যেকটা মাসে তোমরা নিজেদের প্রস্তুতিকে যাচাই করতে পারবে এত সুযোগ কিন্তু তোমরা আন একাডেমি ছাড়া আর অন্য কোথাও পাবে না এরপর দেখো নেক্সট রয়েছে যেটা রয়েছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওপরে ব্যাচ নাম্বার টু এটার ব্যাচ নাম্বার ওয়ান অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড যে ব্যাচ রয়েছে সেটা কুড়ি অগস্ট থেকে শুরু হতে চলেছে এরপর আরেকটা রয়েছে যাদের ম্যাথ রিজনিং এবং ইংলিশের প্রতি ভীতি রয়েছে তারা ডাব্লিউ বিসিএসের কোর্সে জয়েন করার সাথে সাথে তোমরা এই কোর্সটাতেও জয়েন করতে পারো যেখানে তোমাদের ম্যাথ ইংলিশ এবং রিজেনিংয়ের উপরে একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের গাইডেন্স দেওয়া হবে অর্থাৎ এই সাবজেক্টগুলোর উপরে যাদের ভীতি রয়েছে অথবা তোমরা যদি শুধুমাত্র ম্যাথ ইংলিশ এবং সায়েন্সের জন্য সরি ম্যাথ রিজেনিং এবং ইংলিশের জন্য নিজেদের প্রিপারেশান করতে চাও তাহলেও তোমরা এই কোর্সটাতে জয়েন করতে পারো বাকি যেগুলো রয়েছে সায়েন্স জিওগ্রাফি সেগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করলেও করতে পারো এর সঙ্গে তোমাদের একটা মক টেস্টের ব্যবস্থা রয়েছে যারা প্লাসে জয়েন করবে বা যারা করবে না সবাই এই মক টেস্টটা দিতে পারবে সেটা হলো ডাব্লু বিসিএস প্রিলিমিনারি যে পরীক্ষা আসতে চলেছে সেটার জন্য ফাইনাল মক টেস্ট যেটা কুড়ি আগস্ট হতে চলেছে বিকেল চারটার সময় এবং তার সঙ্গে তোমরা এখানে এসএসসি গ্রুপ সি এর জন্য একটা স্কলারশিপ টেস্ট পেয়ে যাবে যেটা বাইশে আগস্ট সকাল সাড়ে এগারোটায় হতে চলেছে এবং এখানে স্কলারশিপের যে প্রথম হবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা র্যাঙ্ক করবে তারা এক বছরে আন অ্যাকাডেমি ফ্রিতে সাবস্ক্রিপশান পাবে যারা চার থেকে তেরো নম্বর পজিশানে থাকবে তারা স্কলারশিপ পাবে পেয়ে যাবে সেভেন্টি এবং তার সঙ্গে যারা চোদ্দ থেকে কুড়ি নম্বরের মধ্যে থাকবে তারা এক বছরের সাবস্ক্রিপশানের ওপরে পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তো এই হলো ওভারঅল স্কলারশিপের ডিটেল তার সঙ্গে তোমাদের লাস্ট মিনিট রিভিশন সিরিজ একটা আসতে চলেছে প্রত্যেক একটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ড্রেসক্রিপশানে তার সঙ্গে পেপার অ্যানালাইসিস সিরিজ একটা আসতে চলেছে তো এবার তোমরা দেখে নাও এখানে ফি স্ট্রাকচার কত রয়েছে যেখানে বারো মাস এবং চব্বিশ মাস যেটার ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে বারো মাসের ক্ষেত্রে দশ হাজার টাকা দিয়ে তোমাদেরকে কোর্সে জয়েন করতে হবে চব্বিশ মাসের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তবে এই প্রত্যেকটার ওপরে মানে এক তিন ছয় বারো চব্বিশ প্রত্যেকটার ওপরে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ দু বছর যেটা রয়েছে সেখানে তোমরা এক হাজার পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত ডিসকাউন্টই পেয়ে যাচ্ছ প্লাস তার সঙ্গে তিন মাস তো আরও ফ্রিতে পাচ্ছই আমার চ্যানেলের নাম এবং কুপন কোড একদম সেম আছে আশা করব তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না সমস্যা যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো লিঙ্ক পেয়ে যাবে ড্রেসক্রিপশানে